আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সহজ কিচেন রেসিপিতে সবাইকে জানাই আবারও স্বাগত। আমাদের আজকের রেসিপি টকঝাল ফ্লেভারের চিকেন মশলা পাস্তা। পাস্তা কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করি। আজ আমি সম্পূর্ণ আমার নিজের মতন করে একটু ভিন্নভাবে ভিন্ন উপকরণ দিয়ে পাস্তাটা রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। পাস্তা তৈরি করার জন্য আজ আমি এখানে নিয়েছি 250 গ্রাম, মানে 250 গ্রাম পাস্তা। পাস্তাটা প্রথমে আমি একটি প্যানে পানি গরম করে এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1 চা চামচ পরিমাণ সয়াবিন অয়েল। পাস্তা তৈরিতে আমি আরও নিয়েছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, গাজর কুচি নিয়েছি 1/2 কাপ পরিমাণে, এখানে আমি টমেটো স্ট্রাইপ করে কেটে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে, একটি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করে আরও যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, টমেটো কেচাপ নিয়েছি 3 টেবিল চামচ, চিলি সস নিয়েছি 2 টেবিল চামচ, বাটার নিয়েছি 100 গ্রাম পরিমাণ, এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, চাট মশলা নিয়েছি 1/2 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, এখানে চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ, টেস্টিং সল্ট নিয়েছি 1/2 চা চামচ এবং ঘন 1 কাপ দুধ নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 1/2 চা চামচ, এখানে ব্ল্যাক পেপার নিয়েছি এবং একটি সিদ্ধ ডিম নিয়েছি। এখানে আমি একটা চিকেন ব্রেস্ট সিদ্ধ করে নিয়েছি, আর এই সিদ্ধ করতে আমার যেসব উপকরণ লেগেছে এবং যেভাবে আমি সিদ্ধ করেছি সেটা আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি পানি ঝরিয়ে একটু শুকনো শুকনো করে নেব, যাতে এটা ঝরঝরে থাকে। একটি প্যানে আমি বাটারটা মেল্ট করে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, একটু ফ্রাই করে এটাকে আমি ব্রাউন করে নিব। এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি সবজিটা। ভিউয়ার্স, আপনারা চাইলে শীতে যে কোনো কালারফুল সবজি আপনারা ইউজ করতে পারেন, এটা শুধুমাত্র একটু দেখার সৌন্দর্যের জন্য এবং এর পুষ্টিগুণ তো অবশ্যই থাকবে। আমি সামান্য লবণ ছিটা দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, ভালোভাবে নেড়ে এটাকে একটু ফ্রাই করে নিব। এরপরে আমি আমার সিদ্ধ চিকেনের কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ পাস্তাগুলো। ভিউয়ার্স, পাস্তা দেওয়ার পরে খুব সাবধানে এটা নাড়তে হবে যাতে এগুলো ভেঙে না যায়। নেড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমাদের আজকের পাস্তাটা যেহেতু টক ঝাল ফ্লেভারের হবে, তাই টক আর ঝালের অনুপাতটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। সসটা দেওয়ার পরে এটাকে আলতো করে সমস্ত পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমাদের ঘন 1 কাপ তরল দুধ। এই 1 কাপ পরিমাণ ঘন দুধ আজকে আমাদের পাস্তাটার টক এবং ঝাল ফ্লেভারটাকে মোটামুটি ব্যালেন্স করবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। এটা দেওয়ার ফলে পাস্তাটা থেকে একটি অপূর্ব সুন্দর স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, এটা বাজারে রেডি কিনতে পাওয়া যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো, দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছে করলে বাড়িতেই মরিচ ভেজে এটা করে নিতে পারেন। আমাদের পাস্তাটা বেশ জড়িয়ে এসেছে, আর জড়ানো ভাবটা কাটানোর জন্য আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে আরেকটু ফ্রাই করে আমি একটি সার্ভিং ডিশে পাস্তাটা তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের পাস্তাটা হয়ে গেছে,
আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব কালারফুল, খুবই সুন্দর এবং খুবই মশলাদার, ইয়াম্মি দেখতে। আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে। একটি সিদ্ধ ডিম গ্রেট করে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি, পরিবেশন করছি আমাদের আজকে চিকেন মশলা টক ঝাল ফ্লেভারের পাস্তা। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।